বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন গায়ক ও সঙ্গীত পরিচালক এস আই টুটুল। প্রথম স্ত্রী তানিয়া আহমেদের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে। চলতি বছরে টুটুল বিয়ে করেছেন শারমিনা সিরাজ সোনিয়া নামে এক আমেরিকা প্রবাসীকে, তাকে নিয়েই স্বপ্নের জাল বুনেছেন। এস আই টুটুল বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে দেশের গণমাধ্যমকে গায়ক জানিয়েছেন তার এবং তানিয়ার ডিভোর্স হয়েছে গত বছর। এর আগে দীর্ঘ 5 বছর তারা সেপারেট ছিলেন, এরপর গত বছর তাদের আনুষ্ঠানিক ডিভোর্স হয়। টুটুল জানান এরপরই তার জীবনে এন্ট্রি নেন সোনিয়া। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পরিচয় প্রসঙ্গে টুটুল বলেন, কনসার্ট সহ নানা কাজে তার নিউ ইয়র্কে যাতায়াত ছিল, সেখানে আরটিভির বাংলা গায়ন অনুষ্ঠান থেকে সোনিয়ার সঙ্গে পরিচয়। এই গায়ক বলেন, দুজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড, তাই বিয়ের সিদ্ধান্ত নিই। এস আই টুটুলের দ্বিতীয় স্ত্রী সোনিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী, সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। টুটুলের মতো সোনিয়ারও এটি দ্বিতীয় বিয়ে। এর আগে 1999 সালের 19 জুলাই অভিনেত্রী তানিয়াকে ভালোবেসে বিয়ে করেন এস আই টুটুল। সাবেকেই তারকা দম্পতির 5 সন্তান।